চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। আসিম জাওয়াদের বাবা মাকে সান্ত্বনা দিতে এসেছেন প্রতিবেশী ও স্বজনরা। সবার চোখে পানি, একমাত্র ছেলেকে হারিয়ে মা পাগল প্রায়। স্বজনরা জানান, জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। চাকরির কারণে জাওয়াদ তার স্ত্রী অন্তরা ও ছয় বছর বয়সের মেয়ে আয়জা ও এক বছরের ছেলেকে নিয়ে চট্টগ্রামেই বসবাস করতেন। চিকিৎসক আমানুল্লাহ ও সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা মা নীলুফা আক্তার খানম দম্পতির একমাত্র ছেলে আসিম জাওয়াদ। বাবা মা জেলা শহরের গোল্ডেন টাওয়ারে নিজেদের ফ্ল্যাটে থাকেন। জাওয়াদের মামা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুরুজ খান বলেন, ছোটবেলা থেকেই বিমানবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল জাওয়াদের। সে খুবই মেধাবী ছাত্র ছিল। বৃহস্পতিবার বিমানবাহিনীর ইয়াক-130 নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি। নৌবাহিনীর ইসা খাঁ ঘাঁটির বিএনএস পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা 12টার দিকে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যু হয়।